তো হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে কান্তরা মন্দিরে রওনা দিচ্ছি। তো যারা এখনো জানেননি, আমাদের কান্তরা মন্দিরে মেলা শুরু হয়েছে। তো আপনারা চলে আসবেন আমাদের কান্তরা মন্দিরে মেলা দেখার জন্য, আর আমাদের কান্তরা মন্দিরে দেখার জন্য সাথে থাকুন। আমি আপনাদের কান্তরা মন্দিরে দেখার জন্য চেষ্টা করব। তো গাইস দেখতে পাচ্ছেন আমি কান্তরা মন্দিরে ঢুকলাম। তো আপনারা সাথে থাকবেন মন্দিরটা দেখার জন্য। আমি কান্তরা মন্দিরে চলে আসছি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কালকে রাজ করবে, এখানে কালকে রাজ করবে, এখানে প্রচুর লোক, প্রচুর কালকে প্রচুর লোক দেখা যাবে এখানে। এই যে বাজানছে, এখানে সাজাবে, আজকে সাজানো শুরু করবে। দেখতে পাচ্ছেন আমি কান্তর মন্দিরে ঢুকে পড়ছি। দেখতে পাচ্ছি অনেক দোকানপাট লাগাচ্ছি। রাস্তার ধারে দোকানপাট, ভিতরে দোকানপাট হয়েছে অবশ্য। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কান্তরা মন্দিরের দরজা, সামনের দরজা। তো গাইস দেখতে পাচ্ছেন আমি কান্তরা মন্দিরের সামনে আছি। এখন আমি কান্তরা মন্দিরের ভিতরে ঢুকবো। আপনারা যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করেননি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন আমি মন্দিরের ভিতরে পোস্ট করছি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক দোকানপাট উঠেছে। দোকান উঠে গেছে, এখন আমি মন্দিরটা ভালোভাবে দেখাবো আপনাকে, ঘুরিয়ে চারপাশে ঘুরে মন্দির দেখার চেষ্টা করব। এখানে আমাদের তুলসী মণ্ডপ রয়েছে, দেখতে পাচ্ছি অনেক প্রভু আমাদের মন্দিরে প্রবেশ করছে। অনেক তন আছে আমাদের কান্তরা মন্দিরে, দেখতে পাচ্ছি। আমাদের কান্তরা মন্দিরের অনেক স্মৃতি রয়েছে, দেখতে পাচ্ছি আমরা অনেক অনেক রকম স্মৃতি এখানে প্রবেশ করতেছি। আমাদের আগে কুয়ারি ছিল, অনেক কটা বন্ধ করে দিচ্ছে। আমি চারপাশে মন্দির দেখার জন্য চেষ্টা করতেছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কৃষ্ণ, এদিকে হলো আমাদের মন্দিরের কুমুটির দিকে বসে আছে, দেখতে পাচ্ছি আমরা অনেক দর্শক রয়েছে আমাদের মন্দিরের মাঝে। এই হলো আমাদের কান্তরা মন্দির। Thank you.
তো আমি আপনাদেরকে ঠাকুরটা দেখানোর জন্য চেষ্টা করব। দেখতে পাচ্ছেন অনেক ভক্ত ভক্তগণ এখানে একীত হচ্ছে। আমাদের কাঁচন মন্দিরে হরি কীর্তন করে মন্দির ঘুরতেছে। যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেননি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে ফলো করবেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য সাথে থাকবেন। আমাদের মন্দিরের নিরাপত্তার জন্য পুলিশ রয়েছে সাথে। অনেক পুকুর রয়েছে এখানে আমাদের মন্দিরের সামনে। তো আগে যে মন্দিরে ছিল যে উঁচু ছিল অনেক দূর থেকে দেখা যেত, সেই ফটো দেখাবো আমি। হলো আমাদের আগে মন্দির ছিল, এখন মন্দিরটা নেই, মাথাগুলো ভেঙে গেছে। তো তারপরেও আমাদের মন্দিরটা ছিল, বর্তমানে আমাদের যে মন্দিরটা আছে এই হলো এই মন্দিরটা। তো এটা হলো আমাদের কৃষ্ণ, আমাদের ঠাকুর। আমাদের মন্দিরের যে যেই ঠাকুর আছে এই ঠাকুরগুলো অনেক লোকজন রয়েছে আমাদের মন্দিরের এখানে দোয়ান পাড় উঠাচ্ছে। তো আবার বলছি যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। সবাইকে নমস্কার, ভালো থাকবেন।